সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি। তাই মহাশয়া, আমি আপনাকে জানাতে চাই যে রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতির মোকাবিলায় সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। তারা কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করছে না। তাই রাজ্যের সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের নিরাপত্তার স্বার্থে আমি এই সভায় মুলতবি প্রস্তাব আনতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে উত্তর দেবার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষা মহাশয়া। আপনার চিন্তা উদ্বেগ দেখে খুব ভালো লাগলো। আপনার প্রথম উদ্বেগ নাকি আইন শৃঙ্খলার অবনতি। আপনার উত্তরে বলছি, আপনি যে আইন শৃঙ্খলার অবনতির কথা বলছেন তা বাস্তবে একেবারেই যুক্তিযুক্ত নয়। পরিসংখ্যান অনুযায়ী যদি দেখা হয় তাহলে দেখা যাবে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা যথেষ্ট সক্রিয় এবং সতর্ক। আপনি যে সমস্ত ঘটনাগুলি বলছেন তা বিগত সরকারের আমলেও ঘটেছিল, কিন্তু তখন সেগুলি প্রচারের অভাবে জনসমক্ষে তেমন ভাবে উঠে আসেনি। একদম। কিন্তু বর্তমানে আমার রাজ্য সরকার, পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয় এবং সতর্ক। রাজ্যের প্রশাসনকে আরো সুদৃঢ় করে তোলার জন্য আমি বর্তমানে প্রতিটি মাসে প্রতিটি জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করছি। আইন শৃঙ্খলাকে আরো খতিয়ে দেখার জন্য আমি বর্তমানে জেলা শাসক, মহকুমা শাসক এমনকি সমষ্টি আধিকারিক উন্নয়নের সাথে প্রত্যক্ষভাবে যোগাযোগ রাখার চেষ্টা করছি। আপনি কি আমাকে দেখাতে পারবেন এরকম দ্বিতীয় কোনো মুখ্যমন্ত্রীকে? আপনাদের দ্বিতীয় উদ্বেগ নাকি নারী নির্যাতন সম্পর্কিত। আপনার উত্তরে বলছি, প্রতিটি ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ প্রশাসন যখনই খবর পেয়েছে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে, কিন্তু অসৎ দুশ্চরিত্র মানুষগণ তো আর পুলিশে খবর দিয়ে কাজগুলো করেনি। তার প্রকৃষ্ট উদাহরণ তো আপনাদের দলের এক তরুণ সাংসদ, যার বিরুদ্ধে অসংখ্য নারী শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। তাহলে আপনারা কি বলবেন, উনি কি আপনাদের বলে কাজগুলো করেছিল নাকি আপনারা তাতে সঙ্গ দিয়েছিলেন? একদম। আপনাদের দলে এমন লোক থাকলে তো বাংলা নারী ধর্ষণ শ্লীলতাহানির দিক থেকে আরো এগিয়ে যাবে। আপনাদের বলছি, পারলে আপনারা গঠনমূলক সমালোচনা করুন। আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গর্ববোধ করি। রাজ্যের নারীদের জন্য আমি কন্যাশ্রী নামক যে প্রকল্প গ্রহণ করেছি, আপনারা কি বাংলার কোনো খবর রাখেন? আমার এসপি আইসি বিডিওকে খবর দেওয়া আছে, তারা যখনই খবর পাচ্ছে সেখানে গিয়ে বাল্য বিবাহের জন্য কঠোর পদক্ষেপ নিচ্ছে। তবুও তো আপনাদের অভিযোগের শেষ নেই। দিস ইজ টু মাচ। আপনাদের তৃতীয় উদ্বেগ নাকি শিক্ষক শিক্ষিকারা আক্রান্ত। আপনার উত্তরে বলছি, আপনাদের রাজ্য কেরালায় তো শিক্ষক শিক্ষিকা লেখকদের খুলে হুমকি দেওয়া হচ্ছে, সেখানে আপনারা কি করছেন? লজ্জা করে না এই রাজ্যে ফিরে আসুন না। আপনি ওনাকে বলতে দিন। আপনাদের লজ্জা করে না বড় বড় কথা বলছেন? আমি বলছি, আমার রাজ্যে সাধারণ মানুষ তথা বাংলার নারীরা বাংলার মাটিতে সম্পূর্ণ নিরাপদ। বরঞ্চ আপনাদের পাপের ফল মরিচাপি, বানতলা, ধানতলা, ঘোষণাঙ্গা, দলগাঁও এগুলো স্মরণ করে ন্যূনতম আত্মসম্মান বোধ থাকলে মুখ বন্ধ করে রাখবেন। পারলে সমালোচনা বন্ধ করে রাজ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। ধন্যবাদ। ধন্যবাদ। এবার এই বিষয়ের প্রস্তাব মাননীয় বিরোধী দল নেতার কাছে আমি অনুরোধ করছি তার অভিভাষণ দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যে খুবই দুঃখিত, কারণ উনি শুধু বিরোধীদেরই দোষারোপ করে গেলেন, কিন্তু নারীদের বা সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে কোনো দৃঢ় পদক্ষেপ গ্রহণের কথা বললেন। আসলে মুখ্যমন্ত্রী বিরোধীদের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের ভুলকে ধামাচাপা দিতে চাইছে। পোড়া দাগ যেমন কখনো মেলায় না প্রসাধনে, ঠিক সেই অবস্থা হয়েছে মুখ্যমন্ত্রী। তিনি নিজে সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কথা বলছেন, এ যেন ভূতের মুখে রাম নাম। মুখ্যমন্ত্রী রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা জারি করেছেন, বিরোধীদের কথা বলার অধিকার হরণ করেছেন মুখ্যমন্ত্রী। বিরোধীরা নবান্ন অভিযান করলে, মিছিল করলে, ধর্মঘট ডাকলে তাদের ওপর চলে নির্বিচারে লাঠি, কাঁদানে গ্যাসের সেল ফাটানো। অতি সক্রিয় হয়ে পুলিশ প্রশাসনকে দেখা যায় দাঙ্গা বাঁধার সময় লেজ গুটিয়ে বসে থাকতে। আমি আশা করব এই সভার প্রতিটি সদস্যই আমার আনা প্রস্তাবকে রাজ্যের সাধারণ মানুষ বা বিশেষ করে নারীদের নিরাপত্তার স্বার্থে সমর্থন করবে। ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে নারী নির্যাতন ও আইন শৃঙ্খলার অবনতি বিষয়ক যে প্রস্তাবটি সভায় পেশ করা হয়েছে, যারা প্রস্তাবের পক্ষে তারা হ্যাঁ বলুন, আর যারা প্রস্তাবের বিপক্ষে তারা না বলুন। না। যেহেতু সংখ্যাগরিষ্ঠ সদস্যরা এই প্রস্তাবের বিপক্ষে, সেহেতু প্রস্তাবটি সভায় গৃহীত করা হলো না, হলো না, হলো না। আজকের অধিবেশনে বেশ কিছু সদস্য তাদের দৃষ্টি আকর্ষণের প্রস্তাব রেখেছেন। তাদের মধ্য থেকে